25th November 2022, probably one of the best days of my life. ওই যে বলে না, expect disappointment and you would never be disappointed. আমি ওটাকে এটাই ভেবে গেছিলাম. All thanks to my আপা যে বলেছিল, ভাই দেখ যা হবে দেখা যাবে, চল না কিছু না হলে at least ক্যাম্পাসটা ঘুরে এসে দেখা যাবে. And then सब बॉस यहाँ बैठे और तू किसी का तो नौकर है। लाया काली ट्रक 7 feet वाला शॉपर है। 90s वाले लौंडे 42 मेरे बॉल पे। 1000 cc इंजन दो पहिए फुल थ्रॉटल है। कातिल है भाई तेरा कातिल है। सभी भाई शातिर है। गली वाला स्टाइल पूरा किया मैंने फादर है। बोल क्या किया नहीं साबित है। अकेला में शेर और तू चलता या मुसाफिर है। टॉपर हाई कर दे भाई कैमरा। हाय भाई एक तो সুমন সুমনের ক্যামিও নিয়ে নিচ্ছি ভাই। আমার ক্যামিও শুধু ক্যামিওই আছে। তুই যদি পার্ট করতে যাস অবভিয়াসলি কিছু বল ভাই। আমার পার্ট নেই ভাই, আমার পার্ট হবে না। সো দ্য ফার্স্ট ফিউ ডেজ র্যান্ডম মানুষের সাথে র্যান্ডম ভাবে বন্ধুত্ব ছিল, র্যান্ডম থাপ, র্যান্ডম ইন্ট্রো, র্যান্ডম গান বাজনা, র্যান্ডম ফেস। র্যান্ডামলি চলতি ক্লাস থেকে বাঙ্ক করে বেরিয়ে আসা, র্যান্ডামলি ক্যাম্পাসে সারা রাত যেয়ে ঘুরে বেড়ানো, সবকিছু যেন র্যান্ডামলি হচ্ছিল। আমরা এখন লিফট খুঁজছি, লিফটে আমরা এখন লিফটটা দুতলায় রেখে লিফটের মধ্যে শোবো, এটা আমাদের এখন প্ল্যান। Well, Sippas was the time যেটা সবার কাছে স্পেশাল। ইট ওয়াজ দ্য টাইম যেখানে নিজের ডিপার্টমেন্টের প্রতি একটা আলাদা ভালোবাসা জেগে ওঠে। অন্য ডিপার্টমেন্টকে স্লেজ করা সেই ফিলিংটাই আলাদা বস। সিপ্পাস শেষ হতে না হতে চলে এলাম আমাদের ভাইভা এবং এক্সামস। কোনোদিনও ভাবিনি আমি যে কলেজে বসে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেব। ভাই ভাইভা আছে, কিছু বলার ইচ্ছা আছে? এ ফেটে পড়ে আছে, তোরা তো ভাইভা দিয়ে এসছিস। এ তোরা 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 তো ভাইভা দিয়ে এসছিস, কেমন হলো ভাই? একটু একটু ভাইভা শেষ, পুরো মাথা জ্যাম, মাথা জ্যাম। আচ্ছা জ্যাম ভাই রে ভাই, ক্যাস ভাই, ক্যাস ক্যাস ভাই, পাস করব তো, পাস করব তো, পাস করে যাব সবাই ভাই। আচ্ছা আজকে সব ঠিক থাকবে, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। সাত শরীর খারাপ বাহানা দিয়ে দিল আমাকে। আরে ভাই দেখ শরীর খারাপ, যদি এক্সাম দিতে এসছি, পড়ে এসছি ভাই, এটা মাথায় রাখ। চাও একটু দেখিও দে ভাই, প্লিজ না ভাই, অ্যাট লিস্ট আমাদের বেশি পড়াশোনা যদি করি তাহলে বেশি ভালো নম্বর উঠবে। নাম্বার নিয়ে কি করবি? ভালো নম্বর উঠলে ভালো চাকরি পাবো, ভালো চাকরি পেলে ভালো চাকরি পাবি ভাই। তুই তো ফরেন যাবি, চাকরি তো ক্লাসেই আছে, তুই ভালো চাকরি তো তুই পাচ্ছিস ভাই। ওয়েল ভালো চাকরি তো পেলো না, কিন্তু এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের চলে এলো সংস্কৃতি। Oh,
হোল ফেস্ট কাটলো, আবার চলে এলো ভাইবা রেনসে। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আর যারা ইঞ্জিনিয়ারিং করছিস বা যারা জানিস মেকানিক্স একটা আলাদাই সাবজেক্ট, যেটা ভাই মাথায় ঢোকে না। তো আমি যাচ্ছি জাস্ট এক্সাম হলে নিজের প্রেজেন্সকে রাখতে। আমি সাপ্লি পাবো আজকে, আমি শিওর এই সেমিস্টারে আমার অনেক কটা সাপ্লি কনফার্ম। তো বেশ লাক ভাই, পরীক্ষা হচ্ছে, তোর কি মনে হচ্ছে ভাই? আচ্ছা তুই কিছু বল, তেরা কি হালাত হ্যায়? আমি ওটা না গান ফাটে না আমি না হাঁটে, ও হালাত হ্যায়। পড় কে আয়া তো সালা ভাই, জিতনা পড় কে আয়া সব ভুল জানো ইধার কা হালাত দেখ কে ভাই। ভাই মুঝে লাগ রহা তুই টপ করেগা, মেরা বোঝা ভাই, ওকে বোঝা। এক্সামের ঝড় যা হোক করে কাটিয়ে চলে এলো ফার্স্ট ইয়ারের শেষ দিন। তোরা কিছু বল ভাই, জাস্ট বলে দে ভাই, চার বছর পর দেখবি ভাই ভাই কেমন লাগছে ভাই, বিশাল তো। ইরফান কিছু বল ভাই, কেমন দিলি এক্সাম? যার জন্য এই দিনগুলো পসিবল হয়েছে, কারণ আমি যদি সেদিনকে কাউন্সিলিং না যেতাম তাহলে হয়তো আমি আজকে এখানে বসে এই জিনিসটা রেকর্ড করতাম না। সামনেই ওয়েবজির কাউন্সিলিং আসছে, আমার যারা জুনিয়র এই ভিডিওটা দেখছিস বা যারা আসছিস যাদবপুরে বা যারা যে কোনো কলেজে ভর্তি হচ্ছিস, জাস্ট মেক ইউজ অফ দোজ ওয়ান ইয়ার, ফার্স্ট ইয়ারটা ইউজ কর। আমি নিজেও কোনোদিনও পুরোটা ইউজ করতে পারিনি, আমার কাছে এখন টাইম মেশিন থাকলে আমি হয়তো ব্যাকে যেতাম। বাট হ্যাঁ, আমি এটাই বলবো যে ভাই, ইফ ইউ আর কামিং টু জেইও ওয়েলকাম ভাই, দেখা হবে ভাই, এরকম সেলফি তুলে তুলিস ভাই, জাস্ট ফ্যান যাই হোক। আর বাকি যারা পাওয়ার ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিচ্ছিস এবারে, আই ক্যাম্পাসে দেখা হবে। Till then, this is Asif Nomani, Power UG2, signing off. Hey, dosti, hum nahi.